কেন দেয় না জানি না শরণার্থী দেশ ভাই কুরাশিয়ার পুলিশে মাইরা ক্যাম্পের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, এখন ক্যাম্পের ভিতরে ঢুকা এখন মানে 100 মানুষ আছে ক্যাম্পে, তাদের চিকিৎসার চোখ একজনের চোখে সমস্যা, কেন বক্সিং মারছে, একজনের পা নাই, একজনের পা ভাঙিয়ে দিছে, এইভাবে বহুত মানুষ আছে ক্যাম্পের ভিতরে, কালকে রাতে ঢুকছে আইয়া কুরাশিয়ার পুলিশে মাইরা। অধিকাংশ অভিবাসী বাংলাদেশ থেকে ওমান বা মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে কাজ করতে আসেন, সেখান থেকে সাগরপথে ইরান, তারপর হেঁটে তুরস্ক। আগে তুরস্ক সীমান্তে বাধা দেয়া হলেও এখন তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সংঘাত দেখা দেয়ায় গ্রিসের সঙ্গে সীমান্তে অভিবাসীরা আর তেমন একটা বাধার সম্মুখীন হন না, ফলে গ্রিস, মেসিডোনিয়া ও সার্বিয়া হয়ে সহজেই বসনিয়া পৌঁছান তারা। পুরো অঞ্চল জুড়ে গড়ে উঠেছে বিশাল এক মানব পাচারের নেটওয়ার্ক। পুরাটা ক্রোয়েশিয়া ফাঁড়ি দিয়ে স্লোভেনিয়া যেতে হয়, স্লোভেনিয়া ওখান থেকে গাড়ি কন্টাক্ট করে ওইখান থেকে ইতালি যেতে হয়, আর যদি ওখানে ধরা খায় আবার বাইপাস করে আর ফিডিও। মানে আপনি কিভাবে জানেন যে এখান থেকে কবে আসলে রওনা হওয়া যাবে, কোন জায়গা দিয়ে রওনা হওয়া যাবে, এটা কিভাবে ঠিক করেন? এটা ঠিক করি, এখানে দালাল আছে বা পাকিস্তান আছে, ওদেরকে দিয়ে আমরা ইয়া করি আর কি, অ্যাডজাস্ট করি। টাকা পয়সা দিতে হয়, কিন্তু আপনি যদি যাইতে না পারেন ফেরত আসেন সেক্ষেত্রে টাকা কি ফেরত দেয়? না, ওখানে গ্রিসে জমা থাকে, গ্রিসে জমা থাকলে ওখান থেকে আমরা যাই পৌঁছাইলে ওখানে টাকা দিয়ে দেয়, মানে এখানে গ্যারান্টি করা হয় আর কি এটাই। আপনি বলতেছিলেন না যে আপনার 4 বছর আগে আপনি বাংলাদেশ থেকে বেরিয়েছেন, এই 4 বছরে ধরেন ইতালি যাওয়ার ইচ্ছা আপনার, এই ইতালি যাওয়ার ইচ্ছার জন্য আপনার কত টাকা খরচ হয়েছে সব মিলে? সব মিলে প্রায় 16-17 লাখ। আমাদের দেশে তো মানুষ গুম করে দেওয়া হয়, ক্রস ফায়ার করে দেওয়া হয়, তাহলে আমরা কিভাবে? এখানে তো এখানে তো ক্রোয়েশিয়া হাত পা ভেঙে দিচ্ছে, এটা তো দিচ্ছে ভাই, তা মারতেছো না ভাই, গুম করতেছে না, বুঝছেন? তারপরে ধরেন কথা গ্যারান্টি আছে যে আমরা এখানে বাঁচবো, আমাদের দেশে তো বাঁচার কোনো গ্যারান্টি নেই।